আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের অ্যান্সারগুলো দেখব এবং তোমরা অ্যান্সারগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবে, আমাদের ফেসবুক পেজে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ইতিহাস সামাজিক বিজ্ঞান, যেটি দ্বিতীয় কর্মদিবসের পরীক্ষা, এটি 15 তারিখে তোমাদের অনুষ্ঠিত হবে। তো পরীক্ষা নমুনা উত্তরটি আমরা দেখবো। আজকে আমরা থিম 3 নিয়ে দেখবো। এর আগের ভিডিওগুলোতে আমরা থিম 1, 2, 3, 1, 2 দেখিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। ক্লাস 6 যে প্লেলিস্টে গেলেই সে অ্যান্সারটি পেয়ে যাবে। আচ্ছা, তো আমি প্রশ্নটি একটু দেখে নিই। এখানে আমাদের বলা হচ্ছে দ্বিতীয় কর্মদিবস 90 মিনিট সময় থাকবে এদিনও। এখানে তোমার যেটি করতে, আমি সংক্ষেপে যদি বলি, প্রথম কর্মদিবসে আমরা থিম 3 নিয়ে যে প্রশ্নগুলো করেছি, থিম 3 ছিল কি সময়ের সাথে এলাকার মানুষের উৎপাদন পদ্ধতি ও প্রকৃতির প্রভাব নির্ণয়। এই থিম নিয়ে আমরা যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নগুলোর আলোকে অ্যান্সার তো লিখতে হবে, সেই অ্যান্সারের হচ্ছে আলোকে একটি অ্যাসাইনমেন্ট লিখতে হবে। যে তথ্যগুলো পেয়েছি আমরা থিমের প্রশ্নগুলোর আলোকে, সেই প্রশ্নের আকারে, প্রশ্নের জন্য উত্তরগুলো আমরা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিব, সেটা একটা প্রতিবেদন আকারে লিখতে হবে। এখানে সেটাই বলা আছে যে প্রতিবেদন আকারে লিখে জমা দিতে হবে। তো এটা থিম 3 নিয়ে আজকে দেখবো। এটা হচ্ছে অতীত ও বর্তমানের বিভিন্ন ধরনের উৎপাদন পদ্ধতি, উৎপাদনের সাথে নিযুক্ত মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণ। আবার বলছি, থিম 2 এবং থিম 1 দুইটার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ক্লাস 6 যে প্লেলিস্ট সেখানে পেয়ে যাবে। তো আজকে আমি থিম 3 নিয়ে দেখবো। তো আমরা নমুনা উত্তরটি এভাবে শুরু করতে পারি, প্রতিবেদনের নাম দিতে পারি, শুরুতে যেটা প্রতিবেদন লিখতে হবে। তো নাম দিব অতীত ও বর্তমানের বিভিন্ন ধরনের উৎপাদন পদ্ধতি ও উৎপাদনের সাথে নিযুক্ত মানুষ ও প্রকৃতি সম্পর্কে বিশ্লেষণ। প্রতিবেদকের নাম তোমরা তোমাদের নিজেদের নাম এবং ঠিকানা লিখে নিতে পারো। এখানে তারিখ, যে তারিখে লিখছো সেই তারিখটি এখানে দিবে, যত পরীক্ষা 15 তারিখে দিবে। উৎপাদন পদ্ধতি হলো একটি নির্দিষ্ট কাল পর্বে মানুষের জীবিকা নির্বাহের জন্য প্রকৃতি থেকে কতটুকু সম্পদ ব্যবহার করে এবং সেই সম্পদকে কিভাবে রূপান্তর করে মানুষের চাহিদা পূরণ করা হয় তার একটি পদ্ধতিগত বিশ্লেষণ। অতীতে এলাকার উৎপাদন পদ্ধতি, অতীতে এলাকার উৎপাদন পদ্ধতি ছিল কৃষি। এলাকার জলবায়ু এবং ভূমির অবস্থা কৃষি উৎপাদনের জন্য অনুকূল ছিল। অতীতে এলাকায় উৎপাদিত প্রধান কৃষি পণ্যগুলো হলো ধান, পাট, গম, আলু, ভুট্টা, শাক সবজি, ফলমূল। এছাড়াও এলাকায় কিছু পরিমাণে মৎস্য চাষ, পশুপালন এবং বনজ সম্পদের ব্যবহার করা হতো। অতীতে এলাকায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে উল্লেখযোগ্য ছিল বন্যা, খরা, ঘূর্ণিঝড়। এই প্রাকৃতিক দুর্যোগগুলো এলাকার মানুষের জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। বন্যা ও খরার কারণে ফসল হানি হয়েছিল এবং ঘূর্ণিঝড়ের কারণে সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার সেই প্রকৃতির পরিবর্তনের কারণে এলাকার মানুষের জীবনযাত্রার উপর প্রভাব। প্রকৃতির পরিবর্তন যেমন জলবায়ু পরিবর্তন এলাকার মানুষের জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব ফেলেছে। জলবায়ুর পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন ও পরিমাণ পরিবর্তিত হচ্ছে, ফলে বন্যা ও খরার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনগুলি এলাকার মানুষের কৃষি, মৎস্য চাষ, পশুপালন, ব্যবসা বাণিজ্য ইত্যাদির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এবার সে অতীতে এলাকার শিল্প উৎপাদন, অতীতে এলাকার শিল্প উৎপাদন ছিল খুবই সীমিত। এলাকায় কিছু ছোট ছোট কুটির শিল্প ছিল, যেমন তাঁত শিল্প, মৃৎশিল্প, মৎস্য শিল্প ইত্যাদি। বর্তমান এলাকার উৎপাদন পদ্ধতি, বর্তমান এলাকার উৎপাদন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। কৃষি উৎপাদন এখনও এলাকার প্রধান উৎপাদন পদ্ধতি, তবে এর পাশাপাশি শিল্প উৎপাদনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান এলাকায় উৎপাদিত প্রধান কৃষি পণ্যগুলো হলো ধান, পাট, গম, আলু, ভুট্টা, শাকসবজি, ফলমূল। এছাড়াও এলাকায় বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছে। এই কারখানাগুলিতে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হয়, যেমন পোশাক, জুতা, আসবাবপত্র, রাসায়নিক দ্রব্য, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক পণ্য। প্রকৃতির পরিবর্তনের কারণে এলাকার মানুষের উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন, প্রকৃতির পরিবর্তনের কারণে এলাকার মানুষের উৎপাদন পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন ও পরিমাণ পরিবর্তিত হওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে কৃষির উৎপাদন বাড়াতে এলাকার মানুষ নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করছে। এই ছিল শর্ষণের শিক্ষার্থীদের থিম 3 নিয়ে অ্যান্সার সমাজ ইতিহাস সমাজ বিজ্ঞান বিষয়ে। এটি ছিল তোমাদের 15 তারিখের পরীক্ষা। পরবর্তীতে আমরা তোমাদের বাকি যে বিষয়গুলো আছে 16 তারিখের এবং 18 তারিখের যে বিষয়গুলো সেগুলো অ্যান্সার পেয়ে যাবে তোমরা। ক্লাস 6 যে প্লেলিস্ট সেখানে গেলে নমুনা উত্তরগুলো পেয়ে যাবে। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ যদি মনে করো যে ভিডিওটি দেখে তুমি উপকৃত হয়েছ, আমাদের তো ভিডিওগুলো করতে অনেক কষ্ট করতে হয়, তো তোমরা যদি সাবস্ক্রাইব করে আমাদের কোনো প্রেরণা না দাও তাহলে আমরা কেন, মানে কি উৎসাহ নিয়ে আসলে ভিডিওগুলো করবো। ধন্যবাদ সবাইকে আমাদের 3 মিলিয়ন সাবস্ক্রাইব পূর্ণ করে দেওয়ার জন্য। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা এটাকে 10 মিলিয়ন নিয়ে যেতে পারবো যদি তোমাদের সাপোর্ট থাকে। তোমরা যদি সবাই সাবস্ক্রাইব করো যারা ভিডিওগুলো দেখছো, তাহলে কিন্তু 10 মিলিয়ন একদিন হয়ে যাবে ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি চাইলে কমেন্ট সেকশনে লিখে দিতে পারো, আর ভিডিওটি বেশি বেশি বন্ধু আমাদের শেয়ার করে দিতে পারো, যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে।